অসংখ্য ধন্যবাদ আজকে সভার এই মাননীয় সঞ্চালক তথা ব্লক সভাপতিকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো এই মঞ্চকে আলোকিত করে যে উজ্জ্বল নক্ষত্ররা যাদের অবদান রাজনৈতিক এই ময়দানে অনস্বীকার্য রয়েছেন আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী আমার শ্রদ্ধেয় দাদা শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় উপবিষ্ট রয়েছেন আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় সম্মানীয় আমি হয়তো দাদা বলি কিন্তু আমার বাবারই সমান শ্রী সৌমেন মহাপাত্র মহাশয় এই তমলুক সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি প্রাক্তন মন্ত্রী উপবিষ্ট হয়ে রয়েছেন আমার ভাতৃপ্রতু শেখ আজগার আলী অর্থাৎ পল্টু থেকে শুরু করে সংগ্রাম দলই থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রত্যেকটি যে সকল সম্মানীয় এবং শ্রদ্ধেয় নেতৃত্ববৃন্দ রয়েছেন তারা তাদেরকে আমার প্রণাম জানাই এবং সর্বোপরি নতমস্তকে আমি আমার প্রণাম জানাবো শ্রদ্ধা জ্ঞাপন করব আপনাদেরকে যারা প্রত্যেকটা মুহূর্তে আমাদের জনগণ মন অধিনায়িকা তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার মূল সম্পদ অর্থাৎ আপনারা অসংখ্য ধন্যবাদ আমি আজকে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো বিধায়ক কোনো সদস্য হিসেবে আসিনি আমিও তৃণমূল কংগ্রেসের আপনাদের মতন একজন কর্মী এবং আমিও নিজেকে গণ্য করি যে আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর জন্য যদি নিজের শেষ রক্তটুকু দিতে হয় সেটাও দেব কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কোনোদিন যাব না এটা আমাদের কাছে প্রাপ্তি এই প্রাপ্তি হয়তো কোনো ভাষায় প্রকাশ করা যাবে না আমি এক্ষুনি মঞ্চে বসে বসে একটা দারুণ দৃশ্য দেখছিলাম ভালো লাগছিল ওনাকে একটুখানি সরিয়ে দেওয়া হলো কিন্তু যতদূর যদি ভুল না করি একজন ঠাকুর মশাই ছিলেন অনেক বয়োজ্যেষ্ঠ উনি একবার এরকম করছেন এরকম করছেন আসলে আমরা দেখছিলাম অন্যরকম ভাবে আর আমরা ভাবছিলাম যে উনি ঠিকই করছেন আসলে উনি ওই বিজেপি নামক ভূতটাকে তাড়াচ্ছিলেন আর এই জেলার যে ভূতের রাজা আছে শুভেন্দু অধিকারী মহাশয় তাকেও তাড়াচ্ছিলেন তো ঠাকুর মশাই ওনাকে দিয়ে শুরু হলো ভূত তাড়ানোর এই অভিযান এই পুজো তো সুতরাং সামনে পঞ্চায়েত আপনাদের হাতে ছড়ি রয়েছে আপনাদের আছে আছে রয়েছে হচ্ছে গণতান্ত্রিক অস্ত্র তাই প্রত্যেকটা যে পঞ্চায়েতে একটা আসনও যাতে এই ভূতের রাজার এই ভূতের দল না পায় সেটা আপনাদেরকে এই সভা থেকে আজকে সুনিশ্চিত করতে হবে করতেই হবে কারণ এটা শুধুমাত্র আমাদের সুরক্ষার জন্য নয় আমাদের জীবনের প্রাপ্তির জন্য নয় যে সকলের আমরা রয়েছি এখানে প্রত্যেকেই আমাদের বিশেষ করে আমার লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা রয়েছে তাদের যে আগামী দিন যে সন্তানরা যারা বড় হচ্ছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই কোভিড এই বিজেপিকে এই ভূতের রাজাকে এই ভূতের দলকে সবাইকে বিতাড়িত করতে হবে আর শুধুমাত্র ময়না নয় শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয় শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর নয় গোটা বাংলা থেকে বিতাড়িত করতে হবে তবেই আমরা শান্তিতে তবেই আমরা স্বাধীনতার বাতাসে উন্মুক্ত বাতাসে নিজের নিঃশ্বাসটা নিতে পারব আমি আস্তে আস্তে দেখছিলাম কালকে যখন আসছিলাম কালকে রাত্রিবেলা আমি আজকে আমার বাজকুল কলেজে শ্রদ্ধেয় শ্রীমতী আভা মাইতি দেবীর 100 বছর জন্ম শতবার্ষিকী ছিল তো সেখানে অনুষ্ঠান ছিল আমাদের মাননীয় অধ্যক্ষ বিধানসভার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের আরেকজন মন্ত্রী তথা এই জেলার অভিভাবক শ্রী অখিলগিরি মহাশয় ছিলেন এবং আরও অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ ছিলেন তো সেখান থেকে আসার সময় দেখছিলাম যে এই ভূতের রাজা এই গদ্দার অধিকারী অনেক বড় 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 কথা বলে যাচ্ছে অনেক বড় বড় কথা বলে যাচ্ছে যে কথা বলা যেতে পারে লাগামহীন কিন্তু এই কথা বলা শেখালো তাকে কে রাজনৈতিকভাবে জন্ম তাকে দিল কে আমাদের বাংলার অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় আর যে সন্তান নিজের মায়ের হতে পারে না সে আমার সামনে বসে থাকা হাজারো হাজারো মায়েরও কোনোদিন সন্তান হতে পারবে না কারণ এটা তার শিক্ষায় রয়েছে যে যখনই সে সুযোগ পাবে সে কিন্তু তার মতন পাল্টিটা মারবে অথচ আমার মমতাময়ী মা আপনাদের মমতাময়ী মা
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কখনো তার সন্তানদের প্রতি কখনো কিন্তু বিচারিতা করেননি, তাই তো তিনি সমানভাবে বাংলার প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পরিবারে তার একটার পর একটা উন্নয়নমূলক প্রকল্প পৌঁছে দিয়েছেন। তিনি একবারও তাদের দলের সদস্যদের বলেননি যে না যে বিজেপি করে, যে কংগ্রেস করে, যে সিপিএম করে বা যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে তাদেরকে কিন্তু আমার প্রকল্প যেন না পায়। তিনি একবারও বলেনি, বরঞ্চ তিনি বলেছেন যে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী তাদের ঘরে আরো বেশি করে যাও, এবং আমরাও তাই করি। আমাদের মাননীয় মন্ত্রী শ্রেয়াশিস দাবি আজকে এই সভা থেকে বিদায় নিচ্ছেন, তো থ্যাংক ইউ সো মাচ শ্রেয়াশিস দা, সাবধানে যেও। তো আমিও আর বেশি সময় নেব না, শুধু এইটুকুই কথা আপনাদের কাছে, আপনারা সততাটা বুঝুন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সর্বদা নিজের জীবনকে বাজি রেখে পরিশ্রম করে ত্যাগ করে একটাই লক্ষ্যে ব্রতী হয়েছেন, যাতে তার বাংলার প্রত্যেকটা মানুষ খেয়ে পড়ে শান্তিতে জীবনটাকে অতিবাহিত করতে পারে। আজকে বিজেপি সরকার কি করছে একই কথা বলবো, আজকে তারা রাজনৈতিকভাবে হেরে গেছেন বলে রাজনৈতিক প্রতিহিংসা পালন করছে। তারা কি করছে আজকে মনে হয় নীলের রয়েছে না, নীলের উপবাস হয়েছে তাই মায়েদের, হ্যাঁ 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 নীল আছে। আপনারা আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, আস্তে আস্তে মায়েরা আস্তে আস্তে যান। হ্যালো, একটু একটু একটুখানি ওয়েট করে যাও প্লিজ, স্যার বলছে প্লিজ। না ঠিক আছে ঠিক আছে, আমাদের পুজো আছে, আস্তে আস্তে। হ্যাঁ স্যার কন্টিনিউ কন্টিনিউ। তো সেই ক্ষেত্রেই বলবো যে এই পঞ্চায়েতে যেন বিরোধীরা অর্থাৎ এই বিজেপি মানে আমাদের নেত্রী বলেন রাম বাম আর একজন শাম সব এক হয়েছে আর কি, এদের যেন কোনো রকম জায়গাটা না হয়। মায়েরা এটাতে আপনাদেরকে সুনিশ্চিত করতে হবে, আপনাদের কাছে যখন আসবে এই বিজেপির কর্মীরা এই দাঙ্গাবাজগুলো এই হারমাতগুলো, আপনারা বলবেন হাতে নিয়ে কি হাতা খুন্তি যা পাবেন চা নিয়ে বলবেন যে আমার নেত্রী আমাকে বিনা পয়সায় চালটা দেয়, আর তোমরা কি দিচ্ছ গ্যাসের দাম আকাশ চুম্বি। আমার কি যে কটা ভাইয়েরা রয়েছে বন্ধুরা রয়েছে তাদেরকে বোম পিস্তল আগ্নেয়াস্ত্র দিয়ে চমকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমাদের কাছেও কিন্তু তার থেকে অনেক বেশি বড় অস্ত্র আছে, তা হলো তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক যে প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্প, সেই উন্নয়নমূলক প্রকল্পগুলো নিয়ে আর সব থেকে বড় অস্ত্র আমার তৃণমূল কংগ্রেসের পতাকা অর্থাৎ ঝান্ডাটা নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাব, এবং বলবো যে আপনারা এবার বলুন যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন নাকি এই হারমাত খুনিদের সঙ্গে আছেন, দাঙ্গাবাজদের সঙ্গে আছেন, যারা উন্নয়ন বলতে কিচ্ছু বোঝে না, শুধু একটা জিনিসই বোঝে যে মানুষে মানুষে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়, কিভাবে বিভাজন সৃষ্টি করা যায়। আজকে আমাদের নেত্রী দুদিন ধরে বিআর আম্বেদকার সাহেবের মূর্তির পাদদেশে ধর্ণা দিয়েছেন, নিজের জন্য নয় আপনাদের জন্য আমাদের জন্য, যে কেন্দ্রীয় সরকার যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠে বাংলার প্রত্যেকটা মানুষকে নাজেহাল করে দেওয়ার চেষ্টা করছে, নাস্তানাবুদ করে দেওয়ার চেষ্টা করছে, আজকে আপনাদের হয়ে আমাদের নেত্রী আওয়াজ তুলেছে, তাই আমাদের এটা কর্তব্য যে তার পাশে থেকে আমাদের গলা এতটা কাঁপানো এতটা কাঁপানো এতটা আকাশচুম্বী করে তোলা যাতে আগামী দিনে দিল্লির মসনদ কেঁপে ওঠে। এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে প্রয়োজন পড়লে 1 কোটি মানুষের সই নিয়ে তিনি পৌঁছে যাবেন প্রধানমন্ত্রীর দপ্তরে, এবং সেখানে শুধু সই নয় তিনি যদি ডাক দেন আমরা প্রত্যেকটা মানুষ যাব, এবং বাংলা থেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার গিয়ে ওই দিল্লির মাটিকে কাঁপিয়ে তুলবো, দেখবো দিল্লির কত ক্ষমতা, দেখবো কত ক্ষমতা, উন্নয়নের কাছে সততার কাছে ওই কেন্দ্রীয় সরকারকে মাথা নত করতে হবেই। আর আমরা যারা তৃণমূল কংগ্রেসের গর্বিত কর্মীরা রয়েছি সৈনিকরা রয়েছি আমাদেরকে একত্রিত থাকতে হবে। পঞ্চায়েত ভোটের দামামা প্রায় বেজেই গেছে, আর দিন নেই আর সময় নেই, তাই নিজেদের মধ্যে মান অভিমান সবটুকু ভুলিয়ে নিয়ে একত্রিত হন এবং মানুষের দোরগোড়ায় পৌঁছান, এবং বলুন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কারণ হচ্ছে এতগুলো, আর ওদের দেওয়ার কারণ কোনো কিচ্ছু নেই, কারণ ওরা একটা চোর, ওরা মিথ্যাবাদী, ওরা দাঙ্গাবাজ, ওরা খুনি, ওরা ভ্রষ্টাচার, এইটুকু বোঝাতে হবে। আমি সময় আর বেশি নষ্ট করব না, প্রায় 2:30 থেকে আপনারা প্রত্যেকে এসে সমবেত হয়েছেন,
আমাদের প্রত্যেক উৎসব প্রত্যেকের শ্রদ্ধেয় নেতা সৌমেন মহাপাত্র মহাশয় তিনিও রয়েছেন, তারও আমরা বক্তব্য শুনবো, আপনারাও শুনবেন। কাজে এইটুকু বলবো যে মায়েরা আপনারাই হলেন দিদির সম্পদ, আপনারাই হলেন দিদির আশীর্বাদ, আপনারাই হলেন দিদির সহযোগিতা করার সেই হাত যারা সর্বদা বলে এসছেন যে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। আপনাদের হাতের সেই ছোঁয়া, সেই সহযোগিতার ছোঁয়া যেন আমরা পাই। এবং এই আমার একজন ভাই বন্ধু বিধানসভা অনেক লাফালাফি করে, অশোক দিনদার কথা বলছি, তাকেও আমি শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ রাজনীতিতে সব থেকে বড় দুটো জিনিস, একটা হচ্ছে বুদ্ধি উপস্থিত, আর একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে যে একটু আগে বলছিলেন না যে গাছ যত ফল ধরে সে গাছ তত ঝুঁকে থাকে। কিন্তু কোনোটাই আমার বন্ধু অশোকের কাছে নেই, তাই আমি কাছে তাকে বলবো যে ভাই তোমার যখন শুভ বুদ্ধি উন্মোচন হবে আমাদের দরজা খোলা আছে, পারলে চলে এসো, মানুষের হয়ে কাজ করো, নিজের জন্য নয় বা নিজের সেই ওই ভূতের রাজার জন্য নয়। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আর আপনাদের তো আমি পাশের বাড়ির ছেলে আছি, পাশের বিধানসভা যখনই ডাকবেন আমি তখনই আসবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার।